guys, welcome to our channel. Already তোমরা verb শিখে নিয়েছো, types of verb তোমরা জানো, এছাড়া তোমরা শিখেছো conjugation of verbs. কিন্তু correct form of verbs টা এখনো শেখা হয়নি, তাই তো? আজকে আমি তোমাদের শেখাবো correct form of verbs. আর এটা শেখার পরে তোমাদের পরীক্ষার বসার পর যে সমস্ত problems গুলো face করতে হয় সেগুলো আর হবে না. তাহলে let's get started. কারেক্ট ফর্ম অফ ভার্বস বলতে কি বোঝায়? ধরো একটা ব্র্যাকেটে বি লেখা আছে, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপর বি. এবার তোমরা কি ভাবে, বি লিখে দিই? কিন্তু সবসময় কি বি লিখলে হবে? একদমই না. এবার যখন আমরা পরীক্ষা দিতে যাই তখন দেখতে পাই যে কনসেপ্ট এগুলো খুব ছোট ছোট, কিন্তু কোয়েশ্চেনটা এত কমপ্লিকেটেড থাকে যে আমরা সবাই খুব ভয় পেয়ে যাই, আর তারপর জানা জিনিসগুলো ভুল করে চলে আসি. কয়েকটা জিনিস মাথায় রাখলে আর যেগুলো আমি বলবো সেগুলো নোট করে নিলে এরপর থেকে এই ভুলগুলো একদম হবে না. তাহলে চলো আমরা প্রথম নিয়মে চলে যাই. কারেক্ট ফর্ম অফ ভার্বস এর প্রথম নিয়মটা কি? এক নাম্বার দিয়ে লিখে নাও, ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে, ইউনিভার্সাল ট্রুথ এর ক্ষেত্রে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হবে. কি হবে? ফার্স্ট ফর্ম হবে, ঠিক আছে? আচ্ছা, কনজুগেশন অফ ভার্বস তোমাদের কমপ্লিট, তাহলে কোনটা ফার্স্ট ফর্ম, কোনটা সেকেন্ড ফর্ম, কোনটা থার্ড ফর্ম এগুলো বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবার ইউনিভার্সাল ট্রুথ মানে আমরা কি জানি? সার্বজনীন সত্য, সার্বভৌমিক সত্য যেগুলো, ঠিক আছে, মানে চিরন্তন সত্য যেগুলো অনাদিকাল থেকে একই রকম চলে আসছে আর চলতেই থাকবে. যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে এটাকে আমরা ইংলিশে কি লিখতে পারি? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাই তো? এবার সূর্য কি কখনো পশ্চিম দিকে উঠবে? কখনো উঠেছে? সূর্য আদি কাল থেকে অনাদি কাল থেকে সেই পূর্ব দিকেই উঠছিল, এরপর ভবিষ্যতে পূর্ব দিকেই উঠবে, তাই তো? আর পশ্চিম দিকে অস্ত যাবে, সেখানে আমরা যাচ্ছি না. আপাতত আমরা কি রাইজেস টাতেই থাকি. তো রাইজ যে কথাটা, ওঠা, তাই তো? সূর্য ওঠে পূর্ব দিকে. রাইজ কথাটা কি? রাইজ কথাটার মানে হচ্ছে উঠছে. এটা কি ভার্বের ফার্স্ট ফর্ম? তাহলে ফার্স্ট ফর্ম আমরা লিখে ফেলেছি কিসের ক্ষেত্রে? ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে. চলো আরেকটা উদাহরণ দেখে নিই, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে. দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, তাই তো? পৃথিবী কিসের চারদিকে ঘুরে? সূর্যের চারদিকে. আমার চারদিকে ঘুরে? তোমাদের চারদিকে ঘুরে? একদম না. কিসের চারদিকে ঘুরে? সূর্যের. তাহলে এই যে রিভলভস কথাটা, রিভলভ, রিভলভ, তাই তো? রিভলভস নয়, রিভলভ বলতে ভার্বের ফার্স্ট ফর্ম, তাই তো? এটা কি ভার্বের ফার্স্ট ফর্ম? একবার ঘুরে, অনেকবার ঘুরে, তাই তো? প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে একটা জিনিস তোমরা এখানে লিখলাম, সেটা হচ্ছে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে এস বা ইএস যুক্ত হবে, ঠিক আছে? ভার্বের ফার্স্ট ফর্মের সাথেই এস বা ইএস যুক্ত হবে. যেমন পৃথিবীটা সূর্যের চারিদিকে একবার ঘোরে না, অনেকবার ঘোরে, নাম্বারটা টু বা তার বেশি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা রিভলভ লিখছি না, একটা এস জুড়ে দিচ্ছি. তাহলে দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, মানে পৃথিবী সূর্যের চারিদিকে বারবার বারবার ঘুরেই যাচ্ছে, ঠিক আছে? এবার এখানে যদি কোনো একটা ধরো সিঙ্গুলার নাম্বার হতো তখন কিন্তু সেই জিনিসটা থাকতো না, তাহলে রিভলভই হতো. কিন্তু যেহেতু অনেকবার ঘুরছে তাই আমরা এস বাই এস যুক্ত করেছি. কিন্তু আলটিমেটলি মেইন কথাটা হচ্ছে যে ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে এটা কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মে লিখতে হবে, তখন কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম ভুলেও লিখতে হবে.
ডুববে না ঠিক আছে তাহলে তোমরা একটা ব্যবহার শিখে গেলে এবার আমরা মুভ অন করব দুই নম্বরে দুই নম্বর দিয়ে লিখে নাও ইডিয়মস এর ক্ষেত্রেও সেম নিয়ম প্রযোজ্য হবে ইডিয়মস এর ক্ষেত্রেও প্রেজেন্ট ইনডেফিনিটিভ নিয়ম প্রযোজ্য হবে এবার প্রেজেন্ট ইনডেফিনিটিভ নিয়মটা কি ম্যাম এত কঠিন করে যে কেন বলে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটিভ নিয়মটা সেম প্রেজেন্ট ইনডেফিনিটিভ নিয়মটাই হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মের নিয়মটা আমি জাস্ট একটু ঘুরিয়ে বললাম যেমন এক্সামে আসতে পারে ঠিক তেমনি এবার ইডিয়মস মানে আমরা জানি কি বাগধারা লিখে নাও ভুল করবে না কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও তাহলে কখনো তোমাদের ভুল হবে না ইডিয়মস মানে কি আমরা জানি বাগধারা তাই তো এবার ধরো তুমি তোমার বন্ধুর সাথে খুব ঝগড়া করে নিয়ে বাড়িতে এলে এসে মাকে বললে মা জানো আমার বন্ধু আমাকে খুব মেরেছে খুব ঝগড়া করেছে আমার সাথে তখন আমাদের সবার মায়ের যেটা একমাত্র কাজ সেটা কি আমাদেরকেই ব্লেম করা মা কি করবে নিশ্চয়ই ওর দোষ এক হাতে তালি বাজে একদম বাজে না এক হাতে তালি বাজে না এটা কি হয়ে গেল ইডিয়ম হয়ে গেল মা কি বললো এক হাতে তালি বাজে না এবার এটাকেই আমরা ইংলিশে লিখি চলো ইট টেক্স টু টু কোয়ারেল এবার কি লিখলো এবার মা কি বললো ইট টেক্স টু টু কোয়ারেল দেখো এবার আমরা কি করি ঝগড়া করে চলে এলাম মা বকে দিল বকে বলে দিল যে একা একা এক হাতে তালি বাজে না নিশ্চয়ই তোর দোষ তখন কি বললো টেক্স তাহলে আমি তো টু লিখতেই পারতাম তাই না টেক কেন লিখলাম আর টেক্সই কেন লিখলাম টেকও লিখতে পারতাম টু তো রয়েছে কি বলেছিলাম সব সময় যখন প্লুরাল নাম্বার হবে একটা এস অথবা ইএস যুক্ত হয়েই যাবে এবার যেহেতু ইট টেক্স টু বলেছে এখানে একা একা তো ঝগড়া করা যায় না খাওয়ার সাথে ঝগড়া করতে পারবো আমরা একদম পারবো না কাউকে একটা দরকার পড়বে ঝগড়া করতে গেলেও তো সেটার জন্য কি হবে টেক্স হয়ে যাবে কেন কি আমি আগে বলেছিলাম প্লুরাল নাম্বার হলে এস বা ইএস যুক্ত হবে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দুটো নিয়ম কিন্তু সেম প্রথমটার ক্ষেত্রে কি ইউনিভার্সাল ট্রুথ হলেও প্রেজেন্ট ইনডেফিনিটের নিয়মই থাকবে আর ইডিয়মস হলেও প্রেজেন্ট ইনডেফিনিটের নিয়মই থাকবে তার মানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে আর প্লুরাল নাম্বারের সাথে এস বা ইএস যুক্ত হবে ঠিক আছে আই হোপ তোমাদের কনসেপ্টগুলো ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে যেটা বুঝতে পারবে না সেটা আমাকে কমেন্ট করে জানাবে আমি পরবর্তী ভিডিওগুলোতে সেই কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এবার আমরা চলে যাব থার্ড নিয়মে থার্ড নিয়মটা হলো বি ভার্ব ঠিক আছে বি ভার্ব ধরো একটা ফিলিং দা ব্ল্যাঙ্কস আছে তার পাশে লেখা আছে বি এবার তোমরা এই ফিলিং দা ব্ল্যাঙ্কসটা কি করে করবে কি লিখবে মনে আছে আগের ভিডিওতে কি বলেছিলাম বি মানে হচ্ছে ইজ অ্যাম আর ওয়াজ ওয়্যার বিং এগুলো সব বি বি মানে যে কোনো কিছুই হতে পারে মানে শুধু যে বি হবে বিও হতে পারে কিন্তু শুধু যে বি হতে পারে সেটা নয় ইজ অ্যাম আর ওয়াজ ওয়্যার যা কিছু হতে পারে বিও হতে পারে তাহলে চলো ম্যাম এক্সাম্পল দিল না অবশ্যই এক্সাম্পল দিব এক্সাম্পল না দিলে তোমাদের ক্লিয়ার হবে কি করে তাই না তাহলে দ্য কিটেন ড্যাশ বি ক্রাই আই ড্যাশ বি ওয়েল The sun has dash B worked out.
তিনটে উদাহরণ দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে? She dash hair yesterday. সব রকম উদাহরণ দিয়ে বোঝানো যাক, শুধু একটা দিলে কনসেপ্টটা ক্লিয়ার হবে না, তাই না? প্রথমে কি রয়েছে? The kitten dash be crying. একটা ছোট বিড়ালের বাচ্চা কাঁদছে, তাই তো? এখানে কি অবস্থার কথা বোঝাচ্ছে? তার কি the kitten be crying লিখলে কি হবে? হবে না। আমরা কি লিখবো? The kitten is crying, তাই তো? কিটেনটা কি করছে? কাঁদছে। তারপর I dash will. এখানে I be will লিখলে কি হবে? একদম হবে না। কি হবে? I am will. আমি ঠিক আছি, তাই তো? তারপর the sum has dash worked out, মানে এই যে একটা অঙ্ক সেটার যে প্রবলেম দেখাবো একটা, সেটা ওয়ার্ক আউট করে ফেলা হয়েছে কোনোভাবে। the sum has d লিখলে হবে, has been, the sum has been worked out। তারপর she dash here yesterday, সে এখানে ছিল কা, তাই তো? গতকাল। এবার তাহলে এখানে কি হবে? she is হবে, is হলে তো আছে, এখনো আছে বোঝাচ্ছে, তাহলে এখানে কি হবে? she was here yesterday, সে এখানে ছিল গতকাল। আই হোপ তোমাদের বি ভার্বটাও ক্লিয়ার হয়ে গেছে, যে বি ভার্বের কারেক্ট ফর্মস তোমরা কি করে ইউজ করবে। তাহলে আমরা মুভ অন করব 4 নাম্বার নিয়মটায়, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে আমি মডেল পড়িয়েছিলাম, মডেল তোমাদের মনে আছে? আই হোপ মনে আছে। মডেল কি কি হয়? ক্যান, তাই তো? কুড, শ্যাল, শুড, উইল, উড, ইউজড টু, অট টু, এই সবগুলো হচ্ছে মডেল। তা এই মডেলগুলোর মধ্যে প্রেজেন্ট মডেল কোনগুলো আর পাস্ট মডেল কোনগুলো? ক্যানটাকে আমরা প্রেজেন্ট হিসেবে নিতেই পারি, আর কুডটাকে আমরা পাস্ট হিসেবে নিতে পারি। এবার ক্যানের ইউজ আর কুডের ইউজ আমরা কি করে করব? ধরো আমি তোমাকে বললাম যে আমি ইংলিশে কথা বলতে পারি, কি বলবে? আই ক্যান স্পিক ইন ইংলিশ। এবার এটাই যখন আমি বলবো যে আমি ইংলিশে কথা বলতে পারতাম, এখন পারব, আই কুড হ্যাভ স্পোকেন ইন ইংলিশ, আই কুড হ্যাভ স্পোকেন ইন ইংলিশ। তাহলে এখানে স্পিকটা কি? ফার্স্ট ফর্ম। তাহলে আমরা প্রেজেন্ট মডেলের সাথে কি ব্যবহার করেছি? ভার্বের প্রেজেন্ট মানে ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। আর আমরা পাস্ট মডেলের সাথে কি ইউজ করেছি? ভার্বের পাস্ট ফর্ম বা থার্ড ফর্ম। স্পিক স্পোক স্পোকেন পড়িয়েছিলাম তোমাদেরকে কনজুগেশন অফ ভার্বসে। তাহলে স্পিক কি হয়ে গেছে? ফার্স্ট ফর্ম। সেকেন্ড ফর্ম আমাদের কি হচ্ছে? স্পোক, সেটা আমরা ইউজ করিনি। আমরা থার্ড ফর্ম ইউজ করবো, আগেই বলেছি। তাহলে কি? স্পোকেনটা হলো থার্ড ফর্ম। তাহলে আমরা কি এটা নিয়মটা দাঁড়ালো সেটা বুঝে নাও। প্রথম নিয়ম দাঁড়াবে হচ্ছে প্রেজেন্ট মডেল। প্রেজেন্ট মডেল হলে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহৃত হবে, তাই তো? আর পাস্ট মডেল হলে, পাস্ট মডেল হলে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। লিখে নাও সবাই, এই জিনিসগুলো নোট করে দিলে তোমাদের ভার্বগুলোকে অ্যাপ্লাই করতে আর কখনো অসুবিধা
প্রমাণ করতে পারি আমাদের 5 নম্বর নিয়মে থার্ড ফর্ম ব্যবহার করতে হয়, তাই তো? বা করা হয়, যা খুশি। প্যাসিভ ভয়েসে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয়। ধরো আমি বললাম যে এই কাজটা আমি করব, ঠিক আছে? দিস ওয়ার্ক ইজ বিং done by me. এই যে ডানটা লিখলাম এটা কি? Do, did, done. আমরা এর আগে কি পড়েছিলাম? Conjugation of verbs এ do first form, second form did, আর third form হচ্ছে done. তা ডানটা হয়ে গেছে third form. তা আমরা বুঝতেই পারছি যে this work is being done by me যখন আমি বললাম তখন আমার কি করতে হলো? ভার্বে থার্ড ফর্ম ইউজ করতে হলো, তাই তো? আবার দেখো, যদি আমি বলি যে সে শপথ নিয়েছে থার্ড টাইম প্রাইম মিনিস্টার হওয়ার জন্য, তখন আমি কি লিখবো? হি ওয়াজ স্বর্ণ অ্যাজ দ্য চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টার, যা খুশি, ফর দ্য থার্ড টাইম। সোল অ্যাজ দ্য চিফ মিনিস্টার ফর দ্য থার্ড টাইম। যদি আমি স্বেয়ার বলতাম, ধরো বলতাম স্বেয়ার, আমরা বলি না আই স্বেয়ার আমি মিথ্যা কথা বলিনি, আই স্বেয়ার আমি যাইনি, আই স্বেয়ার আমি করিনি, ওটাই থার্ড ফর্ম হচ্ছে sworn, ঠিক আছে? এবার আমরা কি বললাম? He was sworn as the chief minister for the third time. সে তিনবারের জন্য কি হয়েছে? Chief minister হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা passive voice কি করলাম? Third form use করলাম। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যখনই passive voice দেখবে চোখ বন্ধ করে third form use করে দেবে, ঠিক আছে? তাহলে আমরা move on করবো এবার 6 নম্বর রুলে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে মডেল ইউজ করলে তখন কি হবে। ছয় নম্বরটা হচ্ছে প্যাসিভ ভয়েসে প্যাসিভ ভয়েস প্লাস মডেল লিখলাম, এর ক্ষেত্রেও আমরা কি ইউজ করব? থার্ড ফর্ম অফ ভার্ব, থার্ড ফর্ম অফ ভার্ব, প্যাসিভ ভয়েস আবার মডেল, তাই তো? I could not sleep at night because I was bit by the mosquitoes. Last night because I was dashed by the mosquitoes. Bit, 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 bitten. তাহলে BITTEN এটা কি হচ্ছে? ভার্বের থার্ড ফর্ম। আমরা কি ইউজ করছি? ভার্বের থার্ড ফর্ম ইউজ করছি। কুডটা কি? মডেল, তাই তো? তাহলে আমরা কি ইউজ করলাম? পাস্ট মডেল, তার সাথে ভার্বের থার্ড ফর্ম। তাহলে তোমাদের সব নিয়ম শেখা শেষ, এবার আমরা কয়েকটা উদাহরণ দেখে নেব। চলো তাহলে কয়েকটা আরো উদাহরণ দেখে নিই, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, তাহলে আমরা উদাহরণগুলো দেখে নিই। এই উদাহরণগুলো সলভ করার পরে তোমাদের আর পরীক্ষায় বসতে কোনো ভীতিও থাকবে না আর কোনো রকম কনফিউশনও থাকবে না। তো প্রথম উদাহরণটা আমরা দেখে নিচ্ছি।
প্রথমে রয়েছে যে নিনা ওয়াজ সেভারালি ইনজার্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট অ্যান্ড শি ড্যাশ লিড টু ডেথ ইফ দ্য অ্যাম্বুলেন্স হ্যাড নট অ্যারাইভড নিনা ওয়াজ সেভারালি ইনজার্ড পাস্ট এর কথা হচ্ছে সে ইনজার্ড ছিল অ্যান্ড শি ড্যাশ টু ডেথ ইফ দ্য অ্যাম্বুলেন্স হ্যাড নট অ্যারাইভড সে ব্লিডিং হতে হতে মরেই যেত যদি না অ্যাম্বুলেন্সটা আসতো তাহলে এটা একটা এমন সিচুয়েশনের কথা বলা হচ্ছে এখানে যে সেটা ইমাজিনারি তাহলে আমরা কি জানি ইমাজিনারি সিচুয়েশন বলে আমরা কি ইউজ করব উড শি উড তাই তো শুড হ্যাভ আচ্ছা এটা তো আমরা বুঝে গেলাম যে ইমাজিনারি সিচুয়েশন হলে আমরা উড ইউজ করব তাহলে এখানে যেহেতু পাস্টের কথা বলা হচ্ছে যে নিনা আগে ইনজার্ড ছিল তাই তো মেবি এখন সে ঠিকঠাক হয়ে গেছে একদম সুস্থ কিন্তু সে মরে যেত যদি না অ্যাম্বুলেন্স আসতো তাহলে ব্লিডের থার্ড ফর্ম কি আমরা জানি ব্লিডের থার্ড ফর্ম হচ্ছে ব্লেড এটা হচ্ছে ব্লিডের থার্ড ফর্ম তাহলে আমরা কি লিখব She would have bled to death if the ambulance had not arrived. এখন দেখো ব্যাপারটা মিলে গেল না? She would have bled to death if the ambulance had not arrived. সে ব্লিডিং হতে হতে মরেই যেত যদি না অ্যাম্বুলেন্সটা আসতো। সেকেন্ড এক্সাম্পলে চলে যাবো আমরা। The average human body dash 10 times more bacterial cells than human cells. মানুষের বডি 10 টাইমস মোর ব্যাকটেরিয়াল সেলস ক্যারি করে তাই তো ক্যারি করে শেষ পড়বই না ক্যারিজ পড়তেই হলো না ক্যারি করে ক্যারি করেছিল ক্যারি করবে ক্যারি করে প্রেজেন্ট এই সময়ের কথা বলছি আমরা তাহলে ভার্বের কি হবে ফার্স্ট ফর্ম যেহেতু অনেক ব্যাকটেরিয়া ক্যারি করে তাই আমরা এস বাই এস যুক্ত করতে পারি প্লুরাল নাম্বার তো সেই জন্য ক্যারিজ লিখে দিলাম এবার আমরা চলে যাব তিন নাম্বার এক্সাম্পলে এখানে কি আছে দে কুড হ্যাভ ড্যাশ বেটার দেন দিস তারা এর থেকে বেটার করতে পারত পাস্টের কথা হচ্ছে তাহলে আমরা জানি কি ডু ডিড ডান তাহলে আমরা কি লিখব দে কুড হ্যাভ ডান বেটার দেন দিস এর থেকে বেটার তারা করতে পারত আচ্ছা এখানে একটু ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা হচ্ছে দেখো কুড ইউ ড্যাশ মি প্লিজ কুডটা কি পাস্ট মডেল আমি কি বলেছিলাম পাস্টের ক্ষেত্রে সবসময় থার্ড ফর্ম লিখবে কিন্তু যেহেতু এখানে রিকোয়েস্ট অর্থে বলা হচ্ছে যে কুড ইউ হেল্প মি প্লিজ তুমি কি আমাকে হেল্প করতে পারো রিকোয়েস্ট করা হচ্ছে তাই আমরা এখানে হেল্পে ফার্স্ট ফর্মই লিখব তখন এটা হেল্পই থাকবে ঠিক আছে তারপর দেখো কি আছে মাই টিচার ড্যাশ বি আ গিফট অফ গড আমার টিচার কি একজন গডের গিফট তাই তো এবার টিচার কি ছিল উনি এখন নেই মারা গেছেন বা উনি এক্সিস্ট করেন না বা কোন একটা টিচার পরবর্তীকালে আসবেন তিনি গডের গিফট হবেন এরকম কথা বলা হচ্ছে মাই টিচার ড্যাশ আ গিফট অফ গড আমার টিচার গডের একজন গিফট তাই তো তাহলে এটা প্রেজেন্টের কথা বলা হচ্ছে আমরা তাহলে চোখ বন্ধ করে লিখে দেব ইজ আমার টিচার তো ভাই গডের গিফট এবার তোমাদের টিচার কি সেটা তোমরা লিখে নাও মাই টিচার ইজ আ গিফট অফ গড এবার আমরা চলে যাব শেষ এক্সাম্পলে ইউ ড্যাশ ওয়েস্ট ইওর টাইম অন পাবজি ফর 2 মান্থস দুই মাস থেকে তুমি পাবজিতেই সময় নষ্ট করছো ইউ হ্যাপিং কেন লিখলাম চলছে তাই তো করেই যাচ্ছে সময় নষ্ট করেই যাচ্ছে তাহলে কি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স শুধু কন্টিনিউয়াস নয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাই তো তাহলে কি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে তখন ভার্বে কি হবে প্রেজেন্ট ফর্ম তার সাথে আইএনজি আইএনজি কেন কারণ এটা চলছে কন্টিনিউ হচ্ছে সেই জন্য আমরা কি লিখব ওয়েস্টিং তাহলে ইউ হ্যাভ বিন ওয়েস্টিং যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস তাই বিন তো লাগবে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এখানে ইউ হ্যাভ বিন ওয়েস্টিং ইওর টাইম
on PUBG for 2 months. তাহলে এই ভিডিও আমরা দেখার পরে আশা করি তোমরা পাবজিতে সময় নষ্ট করবে না. Please like, share, comment and subscribe to our channel. Thank you for watching.